নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরাখবরে। রয়ে রাজ্য এবং রয়েই রাজনীতি, আর এই রাজ্য রাজনীতিতে এখন একটাই কথা, যে লোকসভা ভোট নজরে রয়েছে। লোকসভা ভোট এবং লোকসভা ভোটকে সামনে রেখেই কার্যত এবার রণনীতি নিয়ে মাঠে ময়দানে রয়েছে শাসক থেকে বিরোধী। কিন্তু সেই জায়গায় এবার বিরোধী বাম কংগ্রেস নিজেদের রণকৌশল ঠিক করতে এক প্রকার বৈঠকে বসলেন, এবং এমনটাই লক্ষ্য করা গেছে যেখানে আজ আগরতলা প্রেস ক্লাবে এই বৈঠকে বসেছেন দুই দলের শীর্ষ নেতৃত্বরা। আগামী বৃহস্পতিবার থেকেই যৌথ প্রচারে নামছেন এই দুই দল। তবে এই বিষয় সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি, কি বলছে শুনবো। সুপ্রীতি, প্রচারের রণকৌশল ঠিক করতে এবার নেমেছেন বাম এবং এছাড়াও রয়েছে কংগ্রেস, তো সেক্ষেত্রে আজকে যে বৈঠক করেছেন কি কি উঠে আসছে যদি একটু বলো। লোকসভা ভোট একেবারে জমে উঠেছে এবং এই ভোটকে কেন্দ্র করে এবার আস্তে আস্তে প্রচারে নামতে চলেছেন প্রতিটা দল, শাসক থেকে বিরোধী সবার সকলেই। তবে এই প্রচারকে কেন্দ্র করে কারা কারা মুখ হতে পারেন বা মুখ হতে চলেছেন সেই সংক্রান্ত বিষয় এবং তার পাশাপাশি কোন কোন এরিয়াতে কে কে প্রচার শুরু করবেন এই বিষয়গুলো নিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো আগরতলা প্রেস ক্লাবে। আর ঠিক সন্ধে 5টা নাগাদ বৈঠকটির আয়োজন হয়। যে বৈঠকে আজকে উপস্থিত ছিলেন রাজ্যের ইন্ডিয়া জোটের প্রার্থীরা, যার মধ্যে ছিলেন পশ্চিম আসনের কংগ্রেসের প্রার্থী তোমার উপস্থিত ছিলেন আশিস কুমার সাহা, এবং অন্যদিকে উপস্থিত ছিলেন আজকে এই বৈঠককে কেন্দ্র করে সিপিএম এর পক্ষ থেকে জিতেন্দ্র চৌধুরী, অন্যদিকে ছিলেন তোমার কংগ্রেসের পক্ষ থেকে বিদুষকান্তি বিশ্বাস। এই যে প্রত্যেকের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, মানিক দেও সেই জায়গাতে উপস্থিত রয়েছেন। অর্থাৎ ইন্ডিয়া জোটের যারা যারা প্রার্থীরা রয়েছেন প্রতিটা রাজ্যের সঙ্গে আমাদের রাজ্য ইতিমধ্যে দুটি আসন, এবং এই দুটি আসনেও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা চলছে। সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার কিন্তু প্রচার শুরু হতে চলেছে আগামী দিনে জোর কদমে। অর্থাৎ একদিকে সিপিএম এর যে সাতরামনগরের উপনির্বাচনের প্রার্থী রতন দাস, তিনি যেরকম ভাবে নেমে পড়েছেন প্রচারে, এখনো পর্যন্ত কিন্তু পূর্বের আসন বা পশ্চিমের লোকসভা আসনের জন্য প্রচার কিন্তু সেই অর্থে পরিলক্ষিত হয়নি বিরোধীদের। সেই প্রচার কবে হবে, সেই প্রচারে কারা কারা মুখ থাকবেন, এই সমস্ত বিষয়ে আজকের বৈঠকের আয়োজন। এবার দেখো, সব থেকে বড় প্রশ্ন যে বিরোধীদের এই প্রচারে স্টার ক্যাম্পেইনার কে বা কারা থাকবেন। সেই জায়গাতে বলা হচ্ছে যে স্টার ক্যাম্পেইনার হিসেবে আমরা গতকালকেও যে খবর দেখিয়েছি, নিউজ স্ট্যান্ডার্ড জানিয়েছিল যে কানাইয়া কুমারের এই রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে একটা প্রবল, সেই কথাই কিন্তু আজকে আরো একবার কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে উঠে এলো। অন্যদিকে এই রাজ্যের প্রচারে দীপা দাশমুন্সী, পশ্চিমবঙ্গের কংগ্রেসের এক অন্যতম নেত্রী, সেই দীপা দাশমুন্সীর আসার খবর কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। অন্যদিকে ওবিসি বা মোর্চার সর্বভারতীয় নেতার কথা রয়েছে এই রাজ্যে প্রচারে আসার ক্ষেত্রে। তার সঙ্গে রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীর নাম বিধানসভা ভোটের পূর্বেও যেমন উঠে এসেছে, লোকসভার আগেও কিন্তু একইভাবে উঠে আসছে। তবে সবকিছুকে সামনে রেখে কবে নাগাদ তারা নমিনেশন ফাইলিং করবেন বা নমিনেশন ফাইলিং এর দিন স্পেশাল কিছু হচ্ছে কিনা বা আগামী দিনে নির্বাচনী ইশতেহার সেটা প্রকাশ কবে হবে, প্রত্যেকটা বিষয়ে কিন্তু এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে নির্বাচনী ইশতেহারের ক্ষেত্রে দায়িত্ব রয়েছে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের উপর। সেই মল্লিকার্জুন খার্গে কিন্তু এই পুরো বিষয়টি দেখভাল করছেন, তার সঙ্গে কোন কোন রাজ্যের স্টার ক্যাম্পেইনার কে কে হবেন সেই সংক্রান্ত একটি লিস্ট বা তালিকা তৈরি হচ্ছে। খুব সম্ভবত আগামীকাল থেকে এই রাজ্যে কংগ্রেস প্রচার শুরু করবে বলে এই খবর। তার পাশাপাশি আরো যা যা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত আমরা যেমনটা জানতে পারবো তেমনটাই দর্শকদের সামনে তুলে ধরবো। শতাব্দী, একদমই, অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি, তুলে ধরেছে সবটাই। এবং সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে ইতিমধ্যে রণকৌশল ঠিক করতে নেমে পড়েছে এবং আগামীকাল আগামীকালের মধ্যে কিন্তু তারা প্রচার প্রসারে বেরোবে বলে কিন্তু খবর রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।